আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকেই আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি মোবারকবাদ প্রিয় দ্বীনী ভাই এবং বোন সম্প্রতি আমাদের সমাজের মধ্যে অত্যন্ত মারাত্মক পর্যায়ের একটি ব্যাধির নাম হচ্ছে আমাদের জবানের হেফাজত না করা জবানটি আল্লাহর দেওয়া প্রদত্ত এই জবান আমরা বৃথা ব্যবহার করছি আমরা বিভিন্ন অহেতুক কাজে ব্যবহার করছি যে জবান আল্লাহ তাআলা আমাদের দান করেছেন এই জবানের হেফাজত করা একজন ইমানদারের পরিপূর্ণ দায়িত্ব কিন্তু আমরা তা করছি না জবান দিয়ে যা আসছে তাই আমরা বলে ফেলছি গালিগালাজ গীবত শেখায়াত পরের নিন্দা একজন আরেকজনের সমালোচনা না জেনে আরেকজনের ব্যাপারে কুচ্ছা রটনা এই জবানটা দিয়ে মনে হচ্ছে আমরা ফ্রিলি আমাদের মনে যা আসছে আমরা তাই বলে বেড়াচ্ছি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ একজন মানুষ তার জবান দিয়ে যাই উচ্চারণ করে না কেন ওগুলো প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য আল্লাহ তাআলার দরবারে রেকর্ডিং হচ্ছে আপনি একটি খারাপ বাক্য উচ্চারণ করছেন একজনকে গালি দিয়েছেন একজনের ব্যাপারে কটু কথা বলেছেন সমালোচনা করেছেন ধারণা করে কথা বলেছেন এই শব্দগুলো কিন্তু পাই টু পাই আল্লাহর ফেরেশতারা রেকর্ডিং করছে বাঁচার কোনো উপায় নেই জবানের হেফাজত করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যারা জবানের হেফাজত করবে না এদের জন্য কঠিন ভয়ঙ্কর আজাব রয়েছে হাদিসে পাক থেকে আমি আপনাদেরকে কয়েকটি হাদিস শরীফ না শোনালেই নয় যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরা আও লিয়াসুমত যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং কিয়ামতের প্রতি ঈমান এনেছে সে যেন উত্তম কথাবার্তা বলে আর যদি উত্তম কথাবার্তা বলতে না পারে সে যেন চুপ থাকে অনর্থক কথাবার্তা যেন সে না বলে বেশি কথা যেন সে না বলে আপনার এই জবান দিয়ে একজনকে গালি দেওয়ার প্রশ্ন আসে না জবান দিয়ে একজনের পরনিন্দা করার প্রশ্ন আসে না একজনের সমালোচনা করার প্রশ্ন আসে না হ্যাঁ যে বিষয়গুলো না বললেই নয় ওলামায়ে কেরাম ওই বিষয়গুলো দায়িত্ব নিয়ে অন্যকে হেফাজত করবে সেটা আলাদা বিষয় কিন্তু আপনি ধারণা করে অহেতুক একজনের ব্যাপারে সমালোচনা করবেন এই জবানটা আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া অন্য শয়তানি ওয়াসওয়াসা মোতাবেক জবানটা ব্যবহার করবেন এটা রাসূল করিম আপনাকে নির্দেশ করে নাই আমি আরেকটি হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফদাল মুসলমানদের মধ্যে উত্তম মুসলমান কে আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাব দিচ্ছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে ওই ব্যক্তি হচ্ছে উত্তম মুসলমান আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার জবান থেকে একজন মানুষ নিরাপদ আপনি একজনকে গালি দিচ্ছেন না আপনি কি বলতে পারবেন একজনের ব্যাপারে আপনি সমালোচনা করছেন না আপনি কি বলতে পারবেন আরেকজন ব্যাপার একজন মুসলমানের ব্যাপারে আপনি নিন্দা করছেন না আপনি কি বলতে পারবেন আপনার জবান থেকে কি অপর মুসলমান নিরাপদ আমাদের এই সমস্যাটা সবচাইতে বেশি মুখ দিয়ে যা আসছে তাই বলে বেড়াচ্ছি একেবারে নর্মালি আমরা আমাদের এই বিষয়টিকে আমাদের লাইফের সাথে আমরা মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু ঠিক না এই জবান আল্লাহ প্রদত্ত দান যার জবান নাই সে বুঝে আপনার জবান দিয়েছে কিন্তু আপনি কোন পথে ব্যয় করছেন যা আসছে তা বলে দিচ্ছেন চা খাইতে বসছেন সেখানে উদ্ভট সমালোচনা শুরু করে দিলেন আপনার কি ধারণা করা উচিত ছিল না যে আমার এই কথাগুলো রেকর্ডিং হচ্ছে আল্লাহ রেকর্ড করছে আল্লাহ হেফাজত করুক আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিয়াব মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যেই ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে এবং জবানের হেফাজত করবে আল্লাহর রসুল বলে আমি রসুল তার জন্য কেয়ামতের ময়দানে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার অর্থাৎ তাকে জান্নাতে প্রবেশ করার দায়িত্ব নিব তাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করিয়া জান্নাত পর্যন্ত প্রবেশ করার জিম্মাদার নিব যে ব্যক্তি জবানে জিম্মাদারিতা নিবে এবং যৌবনের গোপনাঙ্গের জিম্মাদারিতা নিবে
এই দুইটা অঙ্গে হেফাজত করবে, হেফাজত করার দায়িত্ব নিবে, আমি রসুল তাকে জান্নাতে প্রবেশ করাবার দায়িত্ব নিয়ে নিব। আল্লাহ আকবর কবির। প্রিয় ভাই এবং বোন, যথাযথায় সমালোচনা না করি, যার তার সমালোচনা না করি, জবান দিয়ে যা উচ্চারিত হয়, যা আশার উপক্রম হয়, ওই শব্দটা আমরা বলে না ফেলি। তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে, আলোচনা থেকে কি সবক নিয়েছি? আমরা আমাদের জবানের হেফাজত করব। কত যত কম কথা বলা যায়, মান সমাতা না যায়। নবী করিম বলে যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে। যত কম কথা বলা যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ সমাজদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।